অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরে রূপালী সফর শুরু করতে চলেছেন টেলিভিশনের হাতছক নায়ক শন বন্দ্যোপাধ্যায়। পরিচালক এবং সিনেমাটোগ্রাফার কবির লালের পরবর্তী ছবি অন্তদৃষ্টিতে একসঙ্গে দেখা যাবে তাদের, জানিয়েছেন টাইম অফ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নায়িকা এবং তার বোনের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অন্যদিকে এই অভিজ্ঞ নায়িকাকে টক্কর দিতে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে। ছবিতে শনের চরিত্রটি অবশ্য হিরোর নয়, বরং ভিলেনের। অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। জানা গিয়েছে ছবির বেশিরভাগ শুটিং হবে দেরাদুন এবং মৌসুরীতে। ইতিমধ্যে বাংলা এবং মারাঠি ভাষায় ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এই প্রথম পর্দায় শন এবং ঋতুপর্ণার জুটিকে একসঙ্গে দেখা যাবে। ছবি নিয়ে উচ্ছ্বসিত খুদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শন বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দায় এই নায়কের আরো একটা পরিচয় রয়েছে, তিনি সম্পর্কে প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি, দিদিমার পদচিহ্ন। অনুসরণ করে এবার সিনেমায় শন, স্বাভাবিক ভাবে দারুণ এক্সাইটেড তারকা। অন্তদৃষ্টি নিয়ে শন জানিয়েছেন, ঋতুদি একদম পরিবারের একজন সদস্য, উনি বরাবর আমাকে গাইড করেছেন, এটাই ওনার সঙ্গে আমার প্রথম প্রজেক্ট। ওনার বিপরীতে ডেবিউট করাটা একটা স্বপ্ন পূরণ। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করাটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমি আশা রাখছি দর্শক আমাকে গেসেরের চরিত্র পছন্দ করবেন। তাহলে দর্শক, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জিকে এবার দেখা যাবে ভিলেনের চরিত্রে, নতুন রূপে নতুন ভূমিকায়। এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে এ ধরনেরই আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।